2 মার্চ মঙ্গলবার 1971। আজ হরতাল। সকালে নাস্তা খাওয়ার পর সবাই বাড়ি থেকে বেরিয়ে এলিফেন্ট রোডের মাঝখান দিয়ে খানিকক্ষণ হেঁটে বেড়ালাম। একটাও গাড়ি, রিক্সা, স্কুটার এমনকি সাইকেলও নেই আজ রাস্তায়। রাস্তাটাকে মনে হচ্ছে যেন আমার বাড়ির উঠোন। হরতালের দিনে পাকা রাস্তার মাঝখান দিয়ে হাঁটা আমাদের মতো আরো অনেকেরই বিলাস মনে হয়। পাড়ার অনেকের সঙ্গেই দেখা হলো। হাঁটতে হাঁটতে নিউ মার্কেটের দিকে চলে গেলাম। কি আশ্চর্য, আজকে কাঁচা বাজারও বসেনি। চিরকাল দেখে আসছি হরতাল হলো কাঁচা বাজারটা অন্তত বসে, আজ তাও বসেনি। শেখ মুজিব সহ সবগুলো ছাত্র, শ্রমিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে যে সর্বত্র যানবাহন, হাটবাজার, অফিস, আদালত ও কলকারখানায় পূর্ণ হরতাল পালনের ডাক দেওয়া হয়েছে, সবাই সেটা মনে প্রাণে মেনে নিয়েই আজ হরতাল করছে। নিউ মার্কেটের দিক থেকে ফিরে হাঁটতে হাঁটতে আবার উল্টো দিকে গেলাম হাতিরপুল পর্যন্ত। আমাদের সঙ্গে টিটিও হাঁটছে। রাস্তায় লোকেরা ও সোনালী চুলের দিকে বাঁকা চোখে তাকাচ্ছে। ভাবছি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। বসার ঘরে ঢুকে রুমি, আরেক কাপ চা হোক বলেই হাঁক দিল সুবহান। সুবহান এই ঘরে আসতেই আমি বললাম 5 কাপ চা দিয়ে যাও। সুবহান চা বানিয়ে এনে সেন্টার টেবিলে ট্রেটা রেখে রুমিকে লক্ষ্য করে বলল, ভাইয়া 3-4 সময় পল্টনে মিটিংয়ে যাইবেন? রুমি গম্ভীর গলায় শুধরল, কেন, তুমি যেতে চাও আমাদের সঙ্গে? সুবহান কাঁচু অঙ্ক মুখে বলল, আমায় যদি পারমিশন দেন। আমি হাসি চেপে গম্ভীর মুখে বললাম, তাড়াতাড়ি রান্না সারতে পারলে যেতে পারবে। সুবহান কৃতার্থের হাসি এসে প্রায় দৌড়ে রান্নাঘরে চলে গেল। রুমি নিচু গলায় বলল, ওর মধ্যে কিন্তু বেশ রাজনৈতিক চেতনা আছে। চা খেয়ে উঠে দাঁড়ালো, আম্মা একটু বটতলা ঘুরে আসি, ছাত্রলীগ আর ডাকসু মিটিং ডেকেছে। আমি আপত্তি জানিয়ে বললাম, এখন আর হেঁটে হেঁটে অদ্দূর যাওয়ার দরকারটা কি, তুই তো কোনো দলের মেম্বার নস, তোর এতসব মিটিংয়ে যাওয়া কেন? রুমি বলল, এখন কি আর ব্যাপারটা দলের মধ্যে সীমাবদ্ধ আছে নাকি মা? এখন তো এই আগুন ছড়িয়ে গেছে সবখানে। এই এক স্বভাব রুমির, কথায় কথায় ইংরেজি বাংলা কত যে কবিতার উদ্ধৃতি দিতে পারেও মনেও থাকে বটে। আমি নাচার হয়ে বললাম, যাবি যা, তুই দেরি করিস না, যা করবি কর, কিন্তু ঠিক সময়ে খাওয়া দাওয়া করে, বুঝলি? আচ্ছা আম্মা বলে রুমি বেরিয়ে গেল। আমি খবর কাগজের দিকে চোখ নামালাম। ঢাকায় যতগুলো ছাত্র, শ্রমিক, রাজনৈতিক দল আছে সবাই আজ মিটিং ডেকেছে। পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ডাকসু যৌথ উদ্যোগে 11টায় বটতলায়, 3টায় পল্টন ময়দানে, ন্যাপ 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে, বিকেলে পল্টনে। ন্যাপের কর্মসূচির সঙ্গে সমর্থনে রয়েছে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কৃষক সমিতি। বাংলাদেশ জাতীয় লীগের সভা বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিকেল 3:30। নবগঠিত ফরওয়ার্ড স্টুডেন্টস ব্লকের সভাও ওই বায়তুল মোকাররম প্রাঙ্গণেই বিকেল 4টায়। সব দলই মিটিং শেষে বিক্ষোভ মিছিল বের করবে। প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত করে পূর্ব পাকিস্তানে হিম রুলের চাকে ঢিল ছুড়েছে। 3টের সময় রুমি, জামি, শরীফ, সুবান সবাই চলল পল্টন ময়দানের দিকে। রিক্সা করে গেল, গাড়ি নিল না। অত ভিড়ে গাড়ি নিয়ে আরামের চেয়ে ঝামেলাই বেশি। কিছু জিজ্ঞেস করল সে মিটিংয়ে যেতে পারে কিনা। আমি সকালে কথা ভেবে একটু ইতস্তত করে বললাম, তোমার না যাওয়াই ভালো, ভিড়ের মধ্যে কখন না জানি চ্যাপ্টা হয়ে যাও। দেখো না আমি যাচ্ছি না। কিটি বুদ্ধিমতী আসল কথাটা বুঝে মুখ কালো করে নিজের ঘরে চলে গেল। বারেকও যেতে চেয়েছিল, কিন্তু বাবা ঘুম থেকে উঠবেন 4টায়, তাকে ওঠানো
মুখ ধোয়ানো আমি যেতে দিলাম না। তাছাড়া একটু মায়ের বাসা যাওয়া দরকার। সকালে হেঁটে পারবো না বলে যাইনি, দুটো পর রিক্সা চলছে। 4:30 বাবাকে চা নাস্তা খাইয়ে তার সঙ্গে খানিক কথা বলে বারেককে কাছে বসিয়ে আমি গেলাম মার বাসায়, ধানমন্ডি 6 নম্বর রাস্তায়। 3 মার্চ বুধবার 1971। কাল রাতে একদম ঘুম হয়নি, রাত 8টায় হঠাৎ কারফিউ। সারাদিন ধরে যত মিটিং আর মিটিং, শেষে লাঠি সোঁটা কাঠ রড নিয়ে বিক্ষোভ মিছিল। সন্ধ্যের পরেও তার বিরাম ছিল না, আরো বেরিয়েছিল মশাল মিছিল। রেডিওতে কারফিউ ঘোষণা আমরা শুনিনি, তাই বুঝিনি কারফিউ ঘোষণার প্রতিবাদেই বেশি বেশি স্লোগান। ভেবেছি সারাদিনের জের ওটা, কিন্তু হঠাৎ সাইরেনের বিকট আওয়াজে চমকে উঠেছি। কি ব্যাপার কি ব্যাপার? একে ওকে ফোন করে জানতে পারলাম ওটা কারফিউ জারির সাইরেন। রাত 11টার দিকে মাইকেও কারফিউ জারির ঘোষণা দূর থেকে কানে এলো। শব্দ শুনে মনে হলো বলাকা নিউ মার্কেটের রাস্তায় এবং আমাদের বাড়ির দক্ষিণ দিকে ইকবাল হলের সামনের রাস্তায়। তারপরই বহু কণ্ঠের স্লোগান আরো জোরে শোনা যেতে লাগলো। তার মানে কারফিউ অগ্রাহ্য করে মিছিল আর স্লোগান, কেমন যেন অস্থির লাগতে লাগলো। ভাবলাম কয়েক জায়গায় ফোন করি অবস্থা জানবার জন্য। গুলশানে রেবাকে, মদন মোহন বসাক রোডে মনোয়ারাকে, আর ইন্ডিয়া রোডে কামালকে। রেবা বলল এখানে রাস্তায় কোনো মিছিল নেই, কিন্তু দূর থেকে স্লোগানের শব্দ পাচ্ছি। আমাদের পেছন দিকটাতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো। মনোয়ারা আমার ফোন পেয়ে কেঁদে বলল কি যে হচ্ছে আপা, কেউ কারফিউ মানছে না, দলে দলে লোক রাস্তায় নেমে গেছে, ব্যারিকেড বানাচ্ছে, স্লোগান দিচ্ছে, পুলিশও গুলি করছে, গুলি খেয়ে লোকে আরো খেপে উঠছে, দ্বিগুণ জোরে স্লোগান দিচ্ছে। আমার ভাইটাও ওর মধ্যে আছে, জানি না বেঁচে আছে না গুলি খেয়ে রাস্তায় পড়ে গেছে। কি হবে আপা? মনোয়ারার কান্না শুনলে মনটা বিকল হয়ে গেল। আর কাউকে ফোন করতে ইচ্ছে হলো না। সারা রাতি কানে এলো স্লোগানের সম্মিলিত গর্জন। আজ সকালে খবর কাগজে গত রাতের মিছিল ও গুলির খবর বিস্তারিত পড়লাম। স্টেডিয়াম, নবাবপুর, প্রাইমারি সার্কুলার রোড, ভজহরি সভা স্ট্রিট, গ্রিন রোড, কাঁঠালবাগান, কলাবাগান, নিউ মার্কেট, ফার্মগেট, ঢাকার প্রায় সব এলাকাতেই কারফিউ ভঙ্গকারী জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে। বহু লোক মারা গেছে, তার চেয়েও অনেক বেশি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। কাগজের আরেকটা খবর দেখলাম, বক্স করে ছেপে দেওয়া হয়েছে, 110 নম্বর সামরিক আদেশ জারি। হ অঞ্চলের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল সাহেব জাদা মোহাম্মদ ইয়াকুব খান গত রাতে এখানে 110 নম্বর সামরিক আদেশ বলে পত্র পত্রিকা সমূহে পাকিস্তানের সংহতি বা সার্বভৌমত্বের পরিপন্থী খবর, মতামত বা চিত্র প্রকাশ নিষিদ্ধ করেছেন। আদেশ লঙ্ঘনে 10 বছর পর্যন্ত কারাদণ্ড। খবরগুলো পড়ছি আর বুকের ভেতর কেমন যেন দম আটকানো ভাব হচ্ছে। ভাবলাম মনোয়ারাকে ফোন করি, খবর নি ওর ভাইটা কেমন আছে, বাড়ি ফিরেছে কিনা। কিন্তু ফোনের কাছে গিয়েও ফোন তুলতে পারলাম না। রুমিকে নিয়ে আমার হয়েছে মহা উদ্বেগ। সারা দিন টো টো করে সারা শহর দৌড়ে বেড়াচ্ছে, কখন যে কি হয়। বন্ধুবান্ধব নিয়ে বাসায় ফিস্ট লাগাতে বলেছি, আগে সব সময় লুফে নিয়েছে, এখন নাকি সবাই নেই। আজকেও প্রায় সারাদিনই মিটিং মিছিল চলছে। আগের রাতে গুলিতে নিহত 8টি লাশ নিয়ে বিক্ষুব্ধ জনতা মিছিল করে ঢাকার বিভিন্ন রাস্তা ঘুরেছে। মিছিল শেষে শহীদ মিনারে লাশ রেখে সকলে সমস্বরে পূর্ব বাংলার স্বাধিকার আদায়ের শপথ নিয়েছে। বিকেলে পল্টন ময়দানের জনসভাতেও
এই লাশগুলো নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বিশাল জনসমুদ্র শহীদদের আরাধ্য কাজ সমাপ্ত করার শপথ নিয়েছে। সভায় শেখ মুজিব সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন, বলেছেন নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত বাঙালি জাতি এক পয়সাও ট্যাক্স খাজনা দেবে না। তিনি সরকারকে বলেছেন সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে নিতে, আর বাঙালি জনগণকে বলেছেন শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে অহিংস অসহযোগিতা চালিয়ে যেতে। সন্ধ্যার পর রুমি বাড়ি ফিরলে তার মুখে এসব শুনলাম, আরো শুনলাম এক নতুন পতাকার কথা। গতকালই নাকি বটতলায় ছাত্রদের জনসভায় এই পতাকা প্রথম দেখানো হয়েছিল। আজ পল্টনের জনসভায় শেখের উপস্থিতিতে প্রথমে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা গাওয়া হলো, তারপর স্বাধীন বাংলার এই নতুন পতাকা উত্তোলন করা হলো। আমি শিহরিত হয়ে বললাম, স্বাধীন বাংলার পতাকা বলিস কি রে, কেমন দেখতে? দাঁড়াও একে দেখাই, বলে একখণ্ড কাগজ ও কয়েকটা রঙিন পেন্সিল এনে রুমি স্বাধীন বাংলার পতাকা আঁকতে বসল। সবুজের উপর টকটকে লাল গোলাকার সূর্য, তার মধ্যে হলুদ রঙে পূর্ব বাংলার ম্যাপ। আমি বললাম, এ কদিন তো স্বাধীনতার কথাই শুনছি, নির্বাচিত জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের কথাই শুনছি, এর মধ্যে স্বাধীন বাংলার কথা কখন উঠল? তুমি কোনো খবর রাখো না আম্মা, স্বাধীন বাংলার দাবির কথা তো অনেক অনেক পুরনো ব্যাপার, ভেতরে ভেতরে বহুদিন থেকেই গুমরাচ্ছিল। গত বছর নভেম্বরের সাইক্লোনের পরে তার ফেটে পড়েছে। তোমার মনে নেই মওলানা ভাসানি 18 নভেম্বর দুর্গত এলাকা পরিদর্শনে যেতে চাইলে তার জাহাজ আটকে দেওয়া হয়? সরকার অবশ্য পরে তাকে যেতে দেয়, কিন্তু এই নিয়ে কি হইচইটা হয়? কাগজে পড়নি? তারপরেই তো 4 ডিসেম্বরে সেই যে মিটিং, ল্যাব, জাতীয় লীগ, আরো কি কি দল যেন একত্রে মিটিং করলো। ভাসানি সেখানেই পূর্ব বাংলাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার দাবি জানান। আবার পড়ছি, এটা হচ্ছে 4 ডিসেম্বরে রুমি বলছেন, 4 ডিসেম্বরে সেই যে মিটিং, ল্যাব, জাতীয় লীগ, আরো কি কি দল যেন একত্রে মিটিং করলো। ভাসানি সেখানেই পূর্ব বাংলাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার দাবি জানান। তারপর এখন আওয়ামী লীগের উগ্র জাতীয়তাবাদী সেকশনের কাছ থেকে স্বাধীন বাংলার দাবি উঠেছে। তার খলিফা খুব চাপ দিচ্ছে শেখকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। জানো না বুঝি আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন আর নূরে আলম সিদ্দিকী, এই চার ছাত্রনেতাকে আমরা সবাই চার খলিফা বলে ডাকি। শাহজাহান সিরাজই তো আজ পল্টন সভায় পতাকাটা তুলেছে। শেখ কি বললেন? কিছুই বললেন না, তবে খুব যে খুশিও হননি মুখ দেখে বোঝা গেল। তা তো হবেনই না, এই মুহূর্তে স্বাধীনতার ঘোষণা দেওয়াটা ভীষণ রিস্কি ব্যাপার না? রিস্কি নিশ্চয়, কিন্তু আম্মা ঘটনার একটা নিজস্ব গতি আছে না, জলপ্রপাতের মতো উঁচু পাহাড় থেকে যখন গড়িয়ে পড়ে তখন তাকে রুখতে পারে এমন কোনো শক্তি নেই। আমাদের দেশের জনতা এখন ওই জলপ্রপাতের মতো একটা অনিবার্য পরিণতির দিকে অত্যন্ত তীব্র বেগে ছুটে যাচ্ছে, একে আর বোধ হয় রক্ষা যাবে না।